বুকে আরো সাহস নিয়ে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে গণমিছিল কর্মসূচি শেষে তারা আশঙ্কা করে বলেছেন সরকার নানা ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দোষ দেবে। বিএনপি নেতারা আরো বলেছেন লগি বৈঠা নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে মিছিল করেছে বিএনপি। ঢাকা উত্তর বিএনপির মিছিল শুরু হয় রামপুরা থেকে, আর ঢাকা দক্ষিণ বিএনপি মিছিল শুরু করে কমলাপুর থেকে। দুটো মিছিলই শেষ হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। মিছিল শেষে বৃষ্টি বিঘ্নিত সমাবেশে বক্তৃতা করেন বিএনপির সিনিয়র নেতারা। সরকার নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব দলের সবাইকে সতর্ক থাকতে বলেছেন। সবাইকে একজোট হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।